এদিকে চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে ১.৫ বছরের শিশু নিখোঁজ রয়েছে। উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে হালি শহরে আছেন রিপোর্টার শফিকুল আলম, সরাসরি যাচ্ছে তার কাছে। দীর্ঘ ৫ ঘন্টা হয়ে গেছে, এখনও সেই নিখোঁজ শিশুর খোঁজ এখনও কিন্তু পায়নি। যে ইয়াসিন নামে দেড় বছর বয়সী, তার 4টার দিকে কিন্তু সেই নিখোঁজ হয়েছে, কেউ 4:30 বলছে, এবং প্রাথমিকভাবে এলাকাবাসী, পরবর্তীতে কিন্তু ফায়ার সার্ভিস, তারপর পুলিশ, এখন কিন্তু স্বেচ্ছাসেবক যে গাউসিয়া কমিটির পক্ষ থেকে কিন্তু এখানে আসা হয়েছে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি দলের একটি কর্মী দল আসে, তারাও কিন্তু সে ময়লাগুলো নেওয়ার চেষ্টা করছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন গাউসিয়া কমিটি, আপনি দেখতে পাচ্ছেন যে কোনো দুর্ঘটনা ঘটলে, চট্টগ্রামে যে কোনো সমস্যা হলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু গাউসিয়া কমিটি কিন্তু কাজ করে। সে গাউসিয়া কমিটির কর্মীরা কিন্তু একটা মাঠ পর্যায়ে নেমে গেছে। আমরা দেখেছি ভয়াবহ বিস্ফোরণ এবং দুর্ঘটনা সহ বিভিন্ন অগ্নিকাণ্ডে এই যে গাউসিয়া কর্মীরা বিভিন্ন সময় এগিয়ে আসে, আজকে কিন্তু তারা এগিয়ে এসেছে। ফায়ার সার্ভিস একদিকে, ফায়ার সার্ভিস দুবুরি দল অন্যদিকে, এই যে গাউসিয়া কমিটি ঠিক অপরদিকে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু একটি দল আসা হয়েছে, এবং তারাও কিন্তু সেই ময়লাগুলো তোলার চেষ্টা করছে। আপনি দেখতে পাচ্ছেন কিভাবে ময়লা আবর্জনা জমে গেছে খালের উপর প্রান্তে, সেখান থেকে এই ময়লাগুলো ট্রেনে কিন্তু এখানে আনা হচ্ছে। আজকে চট্টগ্রামে কিন্তু সকালে জলাবদ্ধতা, এর আগে পাহাড় ধস, এরপর ট্রেন দুর্ঘটনা, এখন শিশু নিখোঁজ, পুরো দিনটা কিন্তু চট্টগ্রামে এক বিপর্যস্ত অবস্থা, এবং যে মানুষের মধ্যে একজন উদ্বেগ উদ্গণটা কিন্তু অবশ্যই কাজ করছে, কারণ একের পর এক দুর্ঘটনা ঘটছে এবং 5 জনের মৃত্যু হয়েছে, পাহাড় ধসের 2 জন এবং ট্রেন দুর্ঘটনায় 3 জন। এই সবচেয়ে বড় ঘটনাটি নাড়া দিয়েছে চট্টগ্রামে এই শিশু নিখোঁজ, কারণ নারী এবং শিশুর প্রতি একজন মানুষের যে আবেগ রয়েছে এখানে এসে আমরা দেখেছি, তার পরিবারের স্বজনরা অর্থাৎ মা নাসরিন আক্তারের কান্না এবং আহাজারে আমরা দেখেছি, এবং সাদ্দাম হোসেন এবং বাবা এখনও নিখোঁজ বাইরে রয়েছে। তো সব কিছু মিলিয়ে বলতে পারি এখানে এক ধরনের উৎসুক মানুষের ভিড়, সবাই কিন্তু দলবদ্ধ হয়ে ফায়ার সার্ভিস এবং গাউসিয়া কমিটি, সিটি কর্পোরেশন, এলাকাবাসী সবাই মিলে কিন্তু সেই অভিযানে শুরু করেছে। এখনও পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু সেই শিশুর এখনও পায়নি, এখনও কিন্তু তল্লাশি চালাচ্ছে। কিছুক্ষণ আগে সংসদ সদস্য কিন্তু এখানে এসেছেন এবং পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। এই নিয়ে একজন আলোড়ন সৃষ্টি হয়েছে, মার মধ্যে একজন কান্না, আমরা আবেগ দেখেছি, এবং তার পরিবারের মধ্যে কান্নার রোল আমরা দেখেছি, এবং তার একটাই দাবি, সেই শিশুটিকে যেন খুঁজে দেওয়া হয় এবং ইয়াসিনকে যেন তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়, সেই দাবিটাই জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এবং আরেকটি জানিয়ে রাখি, এর আগে কিন্তু চট্টগ্রামে এই নালায় পড়ে কিন্তু অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, একজনের লাশ কিন্তু এখনো পাওয়া যায়নি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের হালি শহরে।